আপনার সবাই নাম পছন্দ দোয়া করবেন, আর আমার একটা অনুরোধ আপনাকে, আপনি কেউ ভুলবেন না, ওটাকে মনে রাখবেন আপনি। যে স্থানটাতে দাঁড়িয়ে করেছেন নিজের লেখা বইয়ের উন্মোচন, সেখানেই চিরবিদায়ে কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী। নিভে গেল বাংলা সাহিত্যের আরও একটি উজ্জ্বল নক্ষত্র। গুণী এই সাহিত্যিককে শেষ বিদায় জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে ছুটে এসেছেন সহকর্মী সহ দেশবরেণ্য অনেকেই। আসলে আমাদের শিল্প সাহিত্যের জগতে আমাদের ভীষণ ক্ষতি হয়ে গেলে এই করোনাকালীন সময়ে। আমাদের বুলবুল চৌধুরী সে মারা গেছে। আসলে আগস্ট আমাদেরকে নীল অনেক কেড়ে নিয়েছে। আগস্ট আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আগাগোড়া খুব বিনয়ী, তবে বোঝা যেত না সে এত প্রতিভাবান। তার গল্প কিন্তু আসলেই মাটিভর্তি গল্প এবং বিচিত্র মানুষের কথা তার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা তার থেকে গল্প লেখা যায় না। তারপরে গল্পকে নতুনভাবে লিখে সমকালীন বাংলা গল্পের যে ধারা, সেই ধারা থেকে আলাদা হয়ে যাওয়া, সেটাও একটা বড় ব্যাপার। তার এটাই ছিল আর কি। আমরা বলি অনেকে গল্পের জন্য গল্প বলে, তিনি জীবনের জন্য গল্প বলছেন বুলবুল চৌধুরী, এবং জীবনকে বৃহত্তর প্রেক্ষাপটে রেখে তারপর গল্প লিখেছে। সহকর্মীরা জানান বুলবুল চৌধুরী মানে ভালোর মধ্যেও সেরা ভালো একজন ব্যক্তিত্ব। তার লেখায় ছিল ব্যতিক্রমী ধর্মী শব্দ, যা বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। বুলবুল চৌধুরী আমাদের কাছে বড় বৃক্ষের মতো ছিলেন। উনি লেখকের লেখক ছিলেন। আমরা যারা লিখি তাদের অনেকেই আছেন যে আজকে 25-30 বছর যাবৎ ওনার পিছনে গুরু শিষ্য সম্পর্ক নিয়ে ঘুরছি। কী লিখতে পারছি কী পারছি না জানি না, কিন্তু যতটুকুই জনপ্রিয়তা পেয়েছি বা মানুষ চেনে আমাদেরকে লেখক হিসেবে, সেটা শুধু বুলবুল চৌধুরীর কল্যাণেই। উনি হাতে ধরে ধরে লেখা শিখিয়েছেন। ওনার লেখায়, গল্পে, উপন্যাসে, চরিত্র নির্মাণে প্রত্যেকটাতেই অন্যদের চাইতে আলাদা ছিল। উনি যে ভাষায় বাংলা সাহিত্য রচনা করেছেন, এই ভাষায় আর কেউ লিখতে পারেন না, আর পারবেন কিনা আমি জানি না। আমি যতটুকু জানি, যতটুকু চিনি তাকে, বাংলাদেশে প্রকাশন এবং লেখালেখির ক্ষেত্রে তার মতো এরকম নিবেদিত প্রাণ আর দ্বিতীয়টিও ছিল না। এবং তার হাত ধরে বাংলাদেশের অনেক প্রকাশক 70-এর দশকে অনেক প্রকাশকের হাতেখড়ি হয়েছে, যারা আজকে প্রকাশনা শিল্পকে নেতৃত্ব দিচ্ছেন। এবং বুলবুল ভাই অসম্ভব অসম্ভব ভালো একজন সম্পাদক এবং তুলনাহীন কথা সাহিত্যিক। বুলবুল ভাই তো মানে আমাদের প্রকাশকদের এবং আমার এত কাছের ছিলেন, তার একটা ডিউটি ছিল প্রতিদিনের। আমার সাথে তার ডিউটি ছিল, সে হচ্ছে যে প্রতিদিন 1:30 থেকে 2টার মধ্যে আমার অফিসে একবার আসবেন, এসে আমার অফিসের চেয়ারের সামনে আসবেন এবং সে বেড়ে যাবেন এবং বলবেন যে শ্যামল ভালো থাকেন, ভালো থাকেন, আপনি দেখতে আসলাম। ছলছল চোখে ছেলের আরতি ছিল বাবাকে যেন দেশের মানুষ মনে রাখে তার কর্মের মধ্যে দিয়ে। আব্বা ওনার পরিচয়টা রেখে গেছেন, উনি হয়তো আমার মাঝখানে নেই, তবে আমার অনুরোধ থাকবে সবার কাছে যারা আপনারা আছেন সাহিত্য জগতে শিল্প জগতে, মানে আব্বা আপনাদেরকে অসম্ভব পরিমাণ ভালোবাসতেন। আমাদেরকে সবসময় বলতেন যে তোমরা আমার জন্য কিছু না করলে সাহিত্য জগৎ আমার জন্য অনেক কিছু করবে। তো আমার একটা অনুরোধ, কেউ যেন ওনাকে না ভুলে। একটাবার হলেও, বছরে একটাবার যদি আমরা টিভিতে বা কোথাও দেখি যে কোথাও বুলবুল চৌধুরী মনে করা হচ্ছে, আমরা মনে করি না আমার আব্বার ইচ্ছার পূরণ হয়। আপনারা ভুলে যান আব্বাকে, কেউ যদি আমার আব্বার বইও পড়ে, হঠাৎ কেউ ভাবুক যে তার টুকা কাহিনী টুকা বুলবুল চৌধুরী, কেউ একবার চিন্তা করুক যে ওনার কামিনী কথা শোনার জন্য এখনও বসে আছেন, উনি হারান নেই। তা আমার আপনার সবাই আব্বার জন্য দোয়া করবেন, আর আমার একটা অনুরোধ ওনাকে, আপনি কেউ ভুলবেন না, ওটাকে মনে রাখবেন আপনি। বুলবুল চৌধুরীকে নিয়ে স্মৃতি আওড়ালেন তার সহোদর ভাই। উনি কখনো কারোর সাথে দুর্ব্যবহার করেননি, উনি খুব সোজা সরল মানুষ ছিল। বন্ধু বান্ধব নিয়ে সবসময় ঘুরতেন থাকতেন, এবং ভাইদের সাথেও আমরা ভাই না বন্ধু মতো চলতাম, ভাইরা ভাইরা বন্ধু ছিলাম আমরা সব ভাইরাই। তো উনি চলে গেছে, এটা খুব কষ্টদায়ক। শনিবার সন্ধ্যা 6টায় পুরান ঢাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তার শেষ ইচ্ছা অনুযায়ী বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন বরেণ্য এই কথা সাহিত্যিক। তিনি বেঁচে থাকবেন তার লেখার মাঝেই, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাকে খুঁজে পাবে তার কর্মের মধ্যে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ।
ঢাকা।